ছাত্রছাত্রীরা, মাহি ই টিউশন থেকে আজকে আমরা ক্লাস টেনের ইংলিশ গ্রামার প্রিপোজিশন পোর্শনটা আলোচনা করব। প্রিপোজিশন কাকে বলে? আমরা জানি ইংরেজি গ্রামারের ইংরেজি ওয়ার্ড যখন সেন্টেন্সে ব্যবহার করা হয় তার যে পদটাকে বাংলায় বলি বা পার্টস অফ স্পিচ সেটা আট রকমের আছে। নাউন আছে, প্রোনাউন আছে, ভার্ব আছে, অ্যাডভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, প্রিপোজিশন আছে, কনজাংশন আছে, ইন্টারজেকশন আছে। তাহলে প্রিপোজিশনও একটা পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচটা কীভাবে, কখন, কেন ব্যবহার করা হয় বা কোনগুলোকে প্রিপোজিশন বলা হয়? প্রিপোজিশনের মূল কাজটা হচ্ছে কোনো সেন্টেন্সে যদি এক্সট্রা ইনফরমেশন, এক্সট্রা পার্টস অফ স্পিচ, এক্সট্রা ফ্রেজ, এক্সট্রা ক্লজ যদি অ্যাড করতে চাই আমরা, মানে আরও বেশি করে ইনফরমেশন যদি কোনো সেন্টেন্সে ট্যাগ করতে চাই, তখন আমাদেরকে প্রিপোজিশনের সাহায্য নিতে হয়। আইদার প্রিপোজিশন অথবা কনজাংশনের সাহায্য নিতে হয়। তো এখানে আমাদের প্রিপোজিশনটা আলোচনা করব, কনজাংশনটা নয়। কনজাংশন আবার অন্য জিনিস। কনজাংশন হচ্ছে দুটো বা তার বেশি শব্দগুচ্ছ বা ক্লজ বাক্যাংশ ইত্যাদিকে যোগ করা হয়, সংযুক্ত করা হয় বা কনজুগেট করা হয়, তখন তাকে কনজাংশন বলে। আমরা আলোচনা করব শুধুমাত্র প্রিপোজিশনটা নিয়ে। প্রিপোজিশনের কাজ হচ্ছে যে সেন্টেন্সের মূল সেন্টেন্স বা মূল বাক্যের সাথে আরও বাড়তি শব্দগুচ্ছ ক্লজ যুক্ত করতে গেলে প্রিপোজিশনটা ব্যবহার করতে হয়। প্রিপোজিশন বেসিক যেগুলো রয়েছে সেগুলো আমরা এখানে লিখেছি, একটু আলোচনা দেখে নিই। যে ইন আছে, অন আছে, অ্যাট আছে, নিয়ার আছে, আন্ডার আছে, ওভার, বিলো, অ্যাবাব, অ্যারাউন্ড, থ্রু, অ্যামাং, বিটুইন, বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ, অ্যালং, অ্যাক্রস, টুয়ার্ডস, অপোজিট, ইনটু, আউট অফ, আপ, ডাউন। এছাড়াও আরও কিছু আছে যেটা দুটো প্রিপোজিশনকে, যেমন অন টু, আপ টু, এগুলো রয়েছে। এগুলো বেসিক যেগুলো সেগুলো আমরা আলোচনা করব। কিছু কিছু ক্ষেত্রে এই যে প্রিপোজিশনগুলো আছে, প্রিপোজিশনের এখানে যা অর্থ তার থেকে চেঞ্জ হয়ে যায় যখন কোনো ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়। যেমন আমরা ফ্রেজাল ভার্ব যখন আলোচনা করব বা যখন ফ্রেজাল ভার্ব নিয়ে দেখব, তখন দেখতে পাবো যে ভার্ব একটা প্রিপোজিশনকে নিয়ে সেই ভার্বের অর্থটা পরিবর্তন করে ফেলেছে, আবার যে প্রিপোজিশনে ট্যাগ করা হচ্ছে সেই প্রিপোজিশন অর্থটাও পরিবর্তন করে ফেলেছে। অতএব যখন এই প্রিপোজিশন অন্য কোনো শব্দের সাথে যুক্ত হয়ে যাবে, তখন তার মানেটা কিন্তু এরকম থাকবে না। তখন কিন্তু ভার্বের এগ্রিমেন্ট বা প্রিপোজিশনের এগ্রিমেন্টটা ডিপেন্ড করবে তার কী অর্থটা প্রকাশ করছে সেন্টেন্সে, সেই সেন্টেন্সের অর্থ অনুযায়ী। আমরা যেটা আলোচনা করব শুধুমাত্র সেটা হচ্ছে যে এই যে প্রিপোজিশন লেখা আছে সেটা কখন, কোথায়, কী রকমভাবে, কী উদ্দেশ্যে ব্যবহার করা হবে সেটা। যেমন প্রথমে যেটা রয়েছে ইন, ইন মানে হচ্ছে কোনো বস্তু বা কোনো ব্যক্তি বা কোনো কিছুকে যখন ভিতরে, কোনো কিছুর ভিতরে বোঝাতে হয় তখন ইন ব্যবহার করা হয়। মানে ভিতর একদম ইন, মানে দ্য অফিস ইজ ইন দ্য স্কুল, দ্য বুক ইজ ইন দ্য বুকসেল, এই যে ইন মানে ভিতরে যখন বোঝাচ্ছে তখন সেটাকে ইন বলা হয়। দ্য মিল্ক ইজ ইন দ্য ক্যান, মিল্ক ক্যানের ভিতরে আছে, তখন ইনটা ব্যবহার করা হয়। অন হচ্ছে ঠিক উপরটাতে, দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল মানে উপর টেবিলটা ঠিক উপরটাতে রাখা আছে, মানে অ্যাটাচড। তারপরে অ্যাট হচ্ছে সেখানে, যে অ্যাট অ্যারাউন্ড সিক্স ও ক্লক মানে ওই দিকে, দিকে বোঝাতে গেলে অ্যাটটা ব্যবহার করা হয়। নিয়ার ব্যবহার করা হয় যে সামনে কিছু, মানে দ্য ম্যান ইজ নিয়ার দ্য ট্রি, মানে দ্য ম্যান ইজ নিয়ার দ্য পন্ড, দ্য ম্যান ইজ নিয়ার দ্য পন্ড মানে পুকুরের সামনে, জাস্ট পুকুরের পাড়ে বা পুকুরের কাছাকাছি কোনোটা জায়গায়। দ্য অফিস ইজ নিয়ার দ্য স্ট্রিট, অফিসটা স্ট্রিটের সামনে, এই সামনে বোঝাতে গেলে নিয়ার ব্যবহার করা হয়। আন্ডার হচ্ছে ঠিক তলাটা, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, টেবিলের ঠিক নিচটাতে, আন্ডারটাকে প্রিপোজিশন ব্যবহার করা হয় নিচে তলায় বোঝাতে গেলে। ওভার মানে কিছুটা উপরে, দ্য
bird is flying over our head. The over টা বোঝাচ্ছে আমাদের হেডের মাথার ঠিক উপরে উড়ে যাচ্ছে, এটা ওভার বলা হয়। বিলো ঠিক ওভারে ঠিক উল্টোটা। হ্যাঁ, বিলো হচ্ছে ঠিক নিচটাতে ব্যবহার করা হয়, কোনো কিছু তলায় যদি কিছু থাকে তখন সেক্ষেত্রে বিলো কথাটা ব্যবহার হয়। ও অ্যাবাভটা হচ্ছে ওভারের উপরে আর কি, অ্যাবাভ দ্য স্কাই, দ্য প্লেন ইজ ফ্লাইং অ্যাবাভ দ্য স্কাই, মানে আকাশটার উপরেও মেঘের উপরেও প্লেনটা উড়ছে, তখন অ্যাবাভ ব্যবহার করা হয়। অ্যারাউন্ড মানে চারদিকে ঘিরে রাখা, সারাউন্ডেড বাই সেটা হচ্ছে অ্যারাউন্ড হয়, অ্যারাউন্ড ক্ষেত্রে পুরোটাকে নিয়ে অ্যারাউন্ড ব্যবহার করা হয়। থ্রু হচ্ছে তার মধ্য দিয়ে যদি হয়, থ্রু দ্য স্ট্রিট গোজ থ্রু দ্য ফরেস্ট, মানে পুরো ভিতর দিয়ে গেছে, সেক্ষেত্রে থ্রু ব্যবহার করা হয়। আরেকটা আছে এমাং, এমাং মানে হচ্ছে কি অনেকগুলো আছে তার মধ্যে একটা, হি ইজ বেটার, হি ইজ ওয়ান অফ দ্য অ্যামাং দ্য সিক্স বয়েজ, হি ইজ বেস্ট অ্যামাং দ্য সিক্স বয়েজ, ওই ছটা ছেলের মধ্যে সে একজন, তখন অ্যামাং অনেকগুলোর মধ্যে থেকে একটাকে বোঝাতে গেলে অ্যামাং ব্যবহার হয়। বিটুইন হচ্ছে দুটোর মধ্যে, দ্য গেম ইজ বিটুইন নর্থ অ্যান্ড সাউথ, এই যে বিটুইন দুটোর ক্ষেত্রে যখন তখন বিটুইন ব্যবহার করা হয়। বিহাইন্ড মানে হচ্ছে পিছনটাতে, জাস্ট পিছনটাতে, দ্য ম্যান ইজ বিহাইন্ড দ্য হাউস, মানুষটা লোকটা দাঁড়িয়ে আছে ঠিক বাড়িটার পিছনে, ওখানে বিহাইন্ড মানে ঠিক পিছনটাতে ব্যবহার করা হয় বিহাইন্ড। আর বিহাইন্ডের উল্টোটা হচ্ছে ইন ফ্রন্ট অফ, মানে আপনার সম্মুখটাতে, সম্মুখ ভাগে বোঝাতে গেলে ইন ফ্রন্ট অফ বোঝায়, দ্য কার ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস, দ্য কার ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস মানে হচ্ছে বাড়িটা ঠিক সামনেটাতে, সম্মুখটাতে গাড়িটা আছে, তখন ইন ফ্রন্ট অফ ব্যবহার করা হয়। অ্যালং হচ্ছে ওই থ্রুয়ের মতো কিছুটা, অ্যালং দ্য স্ট্রিট, হি ইজ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট, সে রাস্তার বরাবর যেটা সেই বরাবর, সেক্ষেত্রে ব্যবহার করা হয় অ্যালং। আর অ্যাক্রস হচ্ছে ঠিক আড়াআড়িভাবে ক্রস করা, যেটা ক্রস থেকে এসছে অ্যাক্রস, অ্যাক্রস মানে দ্য ম্যান ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য রোড, সেক্ষেত্রে হচ্ছে রাস্তাটা ঠিক আমার যে ছবিটা আঁকা আছে সেই ছবির মতো, মানে এই উপর থেকে নিচে যে আড়াআড়িভাবে যেটা সেটা অ্যাক্রস ব্যবহার করা হয়, অ্যাক্রস কথাটা। আর টুওয়ার্ডস কথাটা হচ্ছে, টু মানে হচ্ছে যাওয়াটা, আর টুওয়ার্ডস মানে হচ্ছে ওই দিকে, দ্য ম্যান ইজ গোয়িং টুয়ার্ডস দ্য ট্রি বা টুয়ার্ডস দ্য পন্ড, ওই টুয়ার্ডস দ্য রেল, সেই টুয়ার্ডসটা হচ্ছে মানে দিকে যাচ্ছে এরকম বলতে গেলে টুয়ার্ডস ভালো হয়। অপোজিটের ক্ষেত্রে বলা হয় উল্টোটা আর কি, ইনটুটা হচ্ছে বাইরে থেকে ভিতরে যেতে তখন ইনটু হয়, আর আউট অফ হচ্ছে বাইরে থেকে ভিতর থেকে বাইরে এসে আউট অফ হয়, আপ হচ্ছে উপরে আর ডাউন হচ্ছে নিচে, আপ অ্যান্ড ডাউন বলা হয়, আপ অ্যান্ড ডাউন আবার একসাথে করা হয়, আপ অ্যান্ড আপস অ্যান্ড ডাউনস, আপ অ্যান্ড ডাউন মানে হচ্ছে উপরে আর ডাউন মানে হচ্ছে নিচে। এইগুলো হচ্ছে বেসিক। তাছাড়া আরেকটা আছে টু, টু মানে হচ্ছে প্রতি, অ্যাটের আরেকটা হচ্ছে টু, টু আই অ্যাম গোয়িং টু স্কুল, এই টু স্কুল মানে স্কুলে, এই এ বোঝাতে বা তে বোঝাতে গেলে তখন টু ব্যবহার করা হয়। এগুলো প্রিপোজিশনের বেসিক, কিন্তু এগুলোর ব্যবহার তোমাকে প্রত্যেকটা সেন্টেন্সে দেখতে হবে যে কী অর্থটা প্রকাশ করছে, এটা বেসিক নিয়মটা, কিন্তু যখন ব্যবহার করবে তখন দেখতে হবে যে কোন উদ্দেশ্যে অর্থটাকে কী প্রকাশ করতে চাইছি, সেই হিসাবে তার কিন্তু প্রিপোজিশনের ব্যবহার করা হবে।